আর আমার ধান্দা করার কাম হারছে, বড় যাহা বুঝাই মাছ হইতো আর টুকটা মাছ হইছে। আজকে মনে হয় বেচা কিনা কম, আর 7 বছর পর মনে হয় তারি খাচ্ছি আমি। তারি না কিসের রস? খেজুরির রস না, তালের রস। ধরা খা গেল দর্শক, এই তালের রসের ভিতর কিন্তু স্যাকারিন দেওয়া আর হালকা পানি পানি স্বাদ পাচ্ছি। এরা তো রিভিউ দিবির পারলো না, কিন্তু আমার কাছে তো বিষয়টা ধরা। আমরা মাছ বেশি কলা কিনে খাই, কলাই ভাইরাস ধরে গেছে। এই কলা খাবি কেউ কিনে ফেলা দাও, ফেলা দাও। কিন্তু তালের রস কিনলাম সেখানেও ভেজাল, কলা কিনলাম সেখানেও ভেজাল। মাছ নিয়ে আসতেছে, দেখি কত মাছ পড়ছে। আর নৌকার পার আছে চায়না জাল, চায়না জালের কদর আমরা এখন একটু কমই করি। যে মাছের অবস্থা এই যাবার ভিত্তি, কিছুতেই তো আর মাছ টানতেছে না, কি আর করার। এই মনে হয় আজকের মাছ চায়না জালের এই পাদের মাছ। আজকের এই মাছ দিয়ে তো আমি পুরাই ফিদা, ভাবছিলাম কিছু ধান্দা করবো, কিন্তু ইগেরে যা বেচা হবে না, ইগেরেই হবেন না। আর ধান্দা বান্দা বাদ আজকে কি সুন্দর মাছ। আর আমার ধান্দা করার কাম হারছে, বড় যাহা বুঝাই মাছ হইতো আর টুকটা মাছ হয়েছে। হাইস্ট 500-700 টাকার মতন মাছ বিক্রি হবে না, বেশি মাছ তো নাই এখন। আর জোয়ারের পানি না বাড়া পর্যন্ত তো মাছ হবেন না, আর কি আর করার। এক বেলা পানি বাড়ে, এক বেলা পানি কমে যায়। এক বেলা বাড়ে, এক বেলা কমে যায়। হ্যাঁ, জোয়ার বাটা। আজকে মাছ একেবারেই কম, একেবারেই কম, একেবারেই কম। দে ভালো আছে ট্যাংরা মাছ, লোহাগারা মাছ, পুঁটি মাছ পরে আরও বেশি। তবে আজকে তো শুধু ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। এখন মাছগুলো নিয়ে যাবে মাসুন্দি কিংবা সিদ্দিক মোড় হাটে, যেখানে যাক আমি যাবো তাদের সাথে। ধান্দা তো আজকে হবেন না আমার, কারণ মাছ কম, মাছ বেশি থাকলে তারা খুশি মনে এক একশো দেয়। আজকে তোমারই দোয়া লাগবে না আমাকে, আজকে আমারই উল্টো না দোয়া লাগে, কথাটা খারাপ বলে নাই অবশ্য। যে মাছ আমাদের কত দিবে আজকে মাল দরকার, তুমি কিনে নিয়ে যাও। মাছ নিয়ে যাওয়ার পথেও বাদা, মাছ লাভ দিয়ে চলে যাচ্ছে। আজকে মাছ কম এমনিতেই, লজ্জাপতি মাছ। আজকে মাছ অনেকটা কম, দেখি বাজার কিরকম যায়। গেলেই আমার কিছু কামাই ছিল, কিন্তু সে তো বন্ধ হয়ে গেল। এরা আসলে মানুষটা তোরা খারাপ না, আমার একাচ্ছ হাত খরচ দিত, আজ তো যাই হবে না তাদের খরচও হবেন না। এইটা আমাদের ছোট্ট গ্রাম, আমরা মাছগুলো নিয়ে যাচ্ছি হাটে। আমাদের দেখানোর মতন অনেক কিছুই আছে এই গ্রামে। ওই নিচে কে যেন চায়না জাল লাগিয়ে দিচ্ছে, আসলে চায়না জালের কদর কেউ আর করে না। যে পরিমাণের মাছ, জোয়ারের পানি বাড়ি কমে এই কারণে মাছও অনেকটাই কমে গেছে। বর্ষা না হওয়া পর্যন্ত হয়তো বা মাছ হবে না। মাছ ধরা অতটা টাফ ব্যাপার না, কিন্তু মাছ বেচা একটু টাফ ব্যাপার। মাছ ব্যাপারী দেখি কত বলে, আমরা আমাদের দিক তো আই না, ব্যাপারে ঠাবারে লাগে না মাঝে মাঝে। ওই 1000
নদীর মাছের চাহিদাই অন্যরকম, দেখতেই তো পারলেন। আমরা মাছ নিয়ে আসার সাথে সাথে আমাদের থেকে মাছ কিনে নিল 1000 টাকা দিয়ে, আর সে এক নিমিশেই মাছগুলো বিক্রি করে ফেললো। তারও এক মিনিটে প্রায় 100 টাকার মতন ইনকাম হয়ে গেল। এভাবেই চলে আসলে আমাদের জমজমাট মাছের বাজার। আর সবার চাইতে আমাদের মাছ সবার আগেই বিক্রি হয়ে যায়, কারণ এগুলো নদীর মাছ। এই মাছগুলো সবাইকে আকর্ষণ করে, দেখেন কত মানুষ আসছে শুধু আমাদের মাছগুলো দেখতে। দুইজনের চা খরচ হবে না, 950 টাকা বাঁচছে, কিন্তু তাকে খাওয়া কমে নাই। দেখেন তারই না কি গুলিয়া, ওটা ব্যাপার না, ছোটবেলা আমি খুব খাতামে গুলিয়া। তালের রস দর্শক, ছোটবেলা আমি প্রচুর খাওয়া খেতাম, এই সময় ছিল 1 গ্লাস, আর এখন হয়েছে 10 দিন যাচ্ছে, সব কিছুর দাম বেশি, কিন্তু আমাদের মাছের দামই জীবন ভরে খালি কমে যাচ্ছে দিন ভরে। কি ভাই, না না এটা আমার কাকা খাবি না, কাকার দিলাম আমার নিজের হাত দিয়ে, কাকা খাবি তারপর রিভিউ করবি কিরকম হয়েছে। কিরকম কাকা, কিরকম? অসাধারণ ভালো, অসাধারণ ভালো না, সিরিয়ালে ফেসছি আমি। আজ মনে হয় 5-7 বছর পর মনে হয় তারি খাচ্ছি আমি, তারি না কিসের রস, খেজুরির রস না, তালের রস। আমার তার কেউ দেখির পারবি না, আমি গোপনে মার দেব। ধরা খা গেল দর্শক, এই তালের রসের ভিতর কিন্তু স্যাকারিন দেওয়া আর হালকা পানি পানি স্বাদ পাচ্ছি। এরা তো রিভিউ দিবের পারল না, কিন্তু আমার কাছে তো বিষয়টা ধরা, কি আর করার। আজকে যাবেন এবারে তুই মামে করে গেলি, কিন্তু এখন আসলে সব কিছু তুই বেজাল ভাই, তোর দোষ দিয়ে কি করবো। মাছ বেচা কিনা শেষ, চলে যাচ্ছি বাড়ি। আমরা মাছ বেশি কলা কিনে খাই। কলা খাও তোমরা, ভিডিও করি আমি, মাছ বেশি কলা খাচ্ছে তো দাদা। কি কি কলাই কি হয়েছে, ফরমালিন দোয়া নাকি? ফরমালিন দোয়া, কলাই ভাইরাস ধরে গেছে, এই কলা খাবি কেউ কিনে ফেলা দাও। হ্যাঁ ফেলা দাও, ওটা ফেলা দাও, পুরাটাই ফেলা দিছিল, লোক ভালো আছে। মাছ বেচার টাকা দিয়ে দর্শক কিনছে কলা, কিন্তু কলা ভালো না, কলা খাবির পারতিছে না, দিচ্ছে ফেলা, কি আর করবি। ওই একটা চাবা চুবি খাচ্ছে আর কিছু ব্যাগ দিতে, কি করার, প্রতিটা জিনিসেই ফরমালিন। তালের রস কিনলাম সেখানেও ভেজাল, কলা কিনলাম সেখানেও ভেজাল। তুমি ভালো দেখে দাও না, কইছি তো ভালো দেখিলাম, ভালো জিনিস দাও, যে আমরা খাওয়া যাতে রিভিউ দিতে পারি যে না জিনিস ভালো। আজকে দর্শক এদের সাথে এসে আমার কোনো লাভই হলো না, মাছ বিক্রি করলে যেই না 1000 টাকা, আমি আর কি দান্দা করব। আমি আসলে লোকটা অতটাও খারাপ না, যাই হোক মাছ যখন বেশি হবে তখন আমি এদের থেকে ধান্দা করব। এখন আপাতত এদের ছেড়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে দিবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।